Hello, this is Shomrat and Prerna from Amader Dinolipi, and let's go to Bardhaman. এখন বাজে ভোর পাঁচটা। প্রেরণা আর আমি মিলে যাচ্ছি বর্ধমান ওর দিদার সাথে দেখা করতে। আমার মায়ের মুখ দেখে বুঝতেই পারছেন ওনার ঘুম ভাঙছে না, কিন্তু কি করবে, গেট খুলে আবার গেট তো তালা দিতে হবে। বাইরেটা দেখুন এত অন্ধকার, কেউ বলবে ভোর পাঁচটা বাজে? যদিও ঠান্ডাকাল আসতে আর বেশি বাকি নেই, অক্টোবর মাস তো ধরুন পড়েই গেছে, পুজোটা গেলেই দেখবেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব এসে গেছে। রাস্তাটা দেখুন এখন পুরো অন্ধকার, এখন টোটো ফোটো কিচ্ছু পাওয়া যাবে না, সেই হেঁটে হেঁটে এতটা দূর বাস স্ট্যান্ড যেতে হবে। যারা আমাদের ভিডিও দেখেন তারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলি, প্রেরণাদের বাড়ি আমাদের বাড়ির থেকে দু তিনটে বাড়ির পরে, তো ওকে ডেকে নিয়েই বেরিয়ে যাব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা মাঝরাত্রে ঘর থেকে বেরিয়ে গেছি, মাঝরাত না ভোর পাঁচটা বাজে, কিন্তু আমাদের জন্য মাঝরাত, রাস্তা পুরো ফাঁকা। ভোর পাঁচটার সময় এরকম মাঝরাত্রের মতো ফিলিংস হবে বুঝতে পারিনি, এর থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের বাড়ির সামনে পোস্ট গুলো লাইট জ্বলে, আজকে বেরিয়ে দেখছি পুরো লাইটই জ্বলছে না, পুরো অন্ধকার। দেখুন ফাঁকা ফাঁকা করছে, এমন ফাঁকা দেখুন, এই চারিদিক পুরো ফাঁকা, কোনো জনমানব নেই, একজন ওদিকে আসছে ভূতের মতন। তা আবার কালকের একটা ঘটনা শেয়ার করি, কালকে আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছে। আমরা মধ্যমগম স্টেশনের দিকে যাচ্ছিলাম, আর ওই দিকটা না লোড শেডিং ছিল, আর জায়গাটা খুব মানে বনজঙ্গল ধরনের একটা রাস্তা পড়ে। ওই জায়গাটায় গিয়ে আমাদের মাইন্ডটা এমন ডাইভার্ট হয়ে গেল, আমরা একই রাস্তায় তিন চারবার ধরে পাক খাচ্ছি, বলো, মানে আমরা চেনা রাস্তায় পাক খাচ্ছি, মানে কি ওই রাস্তাটা ওটা নয় যেখান দিয়ে আমরা যাই। তারপর লাস্টে যখন থার্ড নম্বর বার যাচ্ছি তখন দেখলাম যে না, ওটা ওই জায়গাটাই একটা দুর্গা মণ্ডপ আছে ওখানটায়, তখন আমরা চিনতে পারলাম যে না এটা তো এই রাস্তাটাই। মানে আমরা আলোচনা করছি যে একই রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম, এগুলো তখন দেখতে পাইনি, আগের দুবার দেখতে পাইনি। আবার শুনেছি এইরকম নাকি কি একটা ভূত আছে যে বাড়ির সামনে থেকে নাকি তিন চার বার ধরে ঘোরা হয়, কিন্তু বাড়ি আর ঢুকতে পারবো না, এরকমই কালকে আমাদের সাথে ঘটে গেছিলো। ছালা ও বলছে, হিন্দিতে বলে ছালা বা, ভূতের নাম। আমি বাংলায় একটা শুনেছি কি, তবে মনে হচ্ছে না। আজকে যাওয়ার দিনটা ওয়েদারটা এত খারাপ হবে মানে আইডিয়া করার বাইরে, একটু বেরোতে না বেরোতেই বাস স্ট্যান্ডে এসে সবে দাঁড়িয়েছি কি দাঁড়ায়নি, আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মানে এটা আবার সেই ফোটা ফোটা বৃষ্টি না, একেবারে যাচ্ছে তাই বৃষ্টি। অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়েছিলাম, ফাইনালি বাসটা এলো, তাও লেট করে। আসলে আমরাই বাস স্ট্যান্ডে আসতে লেট করেছি, তাই জন্য বাসটা লেট করেনি। ভাগ্যিস আজকে আড়াই নম্বরের জ্যাম ছিল না, না হলে হয়তো আমরা ট্রেনটা ধরতে পারতাম না। বাসে বসে বসে চোখ একদম জুড়িয়ে যাচ্ছিল, মনে হচ্ছে এই পড়ে যাবো কি ওই পড়ে যাবো। আসলে আমার একদম ভোরে ওঠার অভ্যেসটা নেই, তাও L238 তো এমনিই জোরে যায়, তার মধ্যে ভোরবেলা আরও জোরে যাচ্ছিল। প্রায় আমরা 30 থেকে 35 মিনিটের মধ্যে হাওড়া পৌঁছে গেছি মধ্যমগ্রাম থেকে। চোখে যতই ঘুম থাক, যতই টায়ার্ডনেস থাক, যখনই কোথাও আমরা ঘুরতে যাই বা হাওড়া থেকে কোথাও যাওয়ার থাকে, এই হাওড়া ব্রিজটা দেখলে যেন একদম মনটা ফুরফুরে হয়ে যায়। ভোরবেলা গঙ্গা, হাওড়া ব্রিজ, হাওয়া, মানে সব মিলিয়ে একটা আটো সাটো ব্যাপার, ঘুমটুমগুলো কেটে যায় অনেস্টলি স্পিকিং। ভালো মুডে যাচ্ছিলাম, ট্রেনে উঠে হলো আরেক ঝামেলা। আমার একটু ইচ্ছা করছিলো ট্রেনটা যতক্ষণ না ছাড়ে একটু বাইরে দাঁড়িয়ে ফটো তুলবো, বা ট্রেন ছাড়ার আগে একটু বাইরে দাঁড়াতে ভালো লাগে, কিন্তু ওই যে প্রেরণা নামতে দেবে না ট্রেন থেকে। আসলে ট্রেন ব্যাপারটা নিয়ে আমার একটা ভীতি আছে, দেখা গেল বাইরে ট্রেনের নিচে গিয়ে দাঁড়িয়ে আছে, তখনই ট্রেনটা ভাট করে ছেড়ে দিল, অ্যান্ড বাই এনি চান্স যদি উঠতে না পারে তখন ব্যাস মুশকিল। যে ভেতরে বসে আছে তার বেশি মুশকিল, যে বাইরে দাঁড়িয়ে আছে সে তো আবার বাড়ি চলে যাবে। আমরা এইসব নিয়ে বক্তব্য রাগ প্রকাশ করছি, ঠিক তখনই আমাদের পিছনের সিট থেকে একজন দিদা দেখছি চেল্লামিল্লি করছে, মানে ওনার হাজব্যান্ড মোস্ট প্রবলি উঠতে পারেনি ট্রেনে, বা উনি হয়তো অন্য কোনো কামরাতে উঠে গেছে। এবার ঠাকুমাটা বলছে, হে ভগবান, এই লোকটাকে আমি বারণ করি, ইনি কথা শুনবে না কোনো মতে। আর এইটা শুনে আমরা বসে বসে যা হাস। আর তারপর যেই দাদুটা এসছে, তখন দিদাটা কি রেলা দিচ্ছে, মানে দেখে শান্তি পেয়েছে মনে মনে, কিন্তু ওপর ওপর থেকে খুব রেলা দিচ্ছে যে তোমার সাথে কোথাও কোনোদিনও বেরাবো না, একদম বেরানোই উচিত না তোমার মতো লোকের সাথে। আমার একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে টিটি ট্রেনে আসে না, মানে আসবে না। আমি এটা খুব মানে ক্যাজুয়ালি নিয়ে নিয়েছি ব্যাপারটা, লোকাল ট্রেনে তো আসবেই না, আর এমনি নর্মাল যে এক্সপ্রেস ট্রেনগুলো সেখানেও আসবে না, কিন্তু আজকে টিটি চলে এসেছে টিকিট চেক করতে। বা টিটিরা না ইউজুয়ালি ওই যে টিকিট দেখাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করবে কে সম্রাট নায়ক, তোমার বয়স কত, কে প্রেরণা কর্মকার, ওরকম ইউজুয়ালি হয় না। ওরা অ্যাকচুয়ালি ট্রিকি ট্রিকি কোয়েশ্চেন করে, সিট নাম্বার কত, কোথায় যাবে, এই রকম ধরনের, যাতে যে চুরি করেছে মানে টিকিট কেটে ট্রেনে ওঠেনি সে ঘাবড়ে গিয়ে উত্তর দিতে পারে
পারবে না, আর যে উঠেছে সে রেলা দেবে, এই দেখো আমার সিট নাম্বার D1, এইরকম আর কি ব্যাপারটা। এই দেখুন আমি বিক্রমের মতো বসে আছি আর বেতালের মতো প্রেরণা আমার ঘাড়ে ঘুমাচ্ছে। ও মোটামুটি গাড়িতে উঠলে বা বাসে উঠলে ও টায়ার থাকলে ঘুমিয়ে পড়তে পারে, যেটা আমি একদমই পারি না। এতক্ষণ ধরে আমরা এত কথা বলছি কিন্তু কি জন্য যাচ্ছি, কোথায় যাচ্ছি কিছু বলা হয়নি। একটু বলে দিই, ইন শর্ট আমরা যাচ্ছি বর্ধমান আমার দিদার সাথে দেখা করতে, উনি ওখানেই থাকেন। তো আমরা মাঝে মধ্যেই দিদার সাথে দেখা করতে যাই। তো কখনো কখনো হয় কি, মা কিছু খাওয়ার বানিয়ে দেয়, মানে ইউজুয়ালি আমি আর মাই যাই, তবে যখন সম্রাট যায় আমরা কিছু না কিছু খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাই, কিন্তু আজকে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু আমরা ঠিকই করে নিয়েছিলাম যে উল্টো পাল্টা কিছু খাবো না, ট্রেন থেকে নেবে তারপরেই কিছু ব্রেকফাস্ট করবো রাস্তা থেকে, কারণ ট্রেনে ঝালমুড়ি ঝালমুড়ি খেয়ে সকালবেলা প্রবলেম হয়, তাই শুধু চাই খেয়েছিলাম ট্রেনে আমি। আর আমার ট্রেনের চাও না এখন খুব একটা পোষায় না, আগে বুঝতাম না, একদমই ভালো লাগে না, এরকম পাতলা পাতলা চা 10 টাকা নেয়, খুব একটা ভাল লাগে না। আর ট্রেন দিয়ে যাওয়ার সময় এইসব ভিউগুলো একটা অন্যরকমই ঐতিহ্য বহন করে, তাই না? রাস্তা কিন্তু বেশিক্ষণের নয়, রাস্তা 1 ঘন্টা 40 মিনিট ওই রকম, আমরা অলমোস্ট পৌঁছেও গিয়েছি। এই একটা জিনিস খুব বিরক্তের আমার জন্য জানেন তো, গিয়ে যে মানে একদিনে যেখানে যাব সেখান থেকে আবার সেদিনেই ফিরে আসা, এটা আমার জন্য খুব ডিফিকাল্ট। আগে ব্যাপারটা অন্যরকম ছিল, আমরা যখন আগে কলকাতার উল্টোডাঙ্গায় থাকতাম, উল্টোডাঙ্গা থেকে হাওড়া ডিস্টেন্সটা খুব বেশি না, বাটারি একটা ব্যাপার, কিন্তু এখন হাওড়া থেকে মধ্যমগ্রাম অনেকটা ডিস্টেন্স। হ্যাঁ, তো ফাইনালি আমরা নেমে গেছি বর্ধমান স্টেশন। এবার আমাদের যে ডেস্টিনেশন সেটা বর্ধমান স্টেশন থেকে অলমোস্ট 1 ঘন্টা, তো এখনই 9টা বাজে, তাই আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপর যাব। আর এই দেখুন রাস্তায় সম্রাটের নামের একটা হোটেল, আমাকে না জানিয়ে কবে বর্ধমানে এসেছে, হোটেল খুলেছে ভগবান জানে। যাওয়ার সময় দেখলাম যে একটা দোকানে ওই নতুন পুজো সংখ্যার কিছু ম্যাগাজিন পাবলিশ হয়েছে, তা আমাদের ওখানে খুব একটা ম্যাগাজিনের দোকান দেখি না মধ্যমগ্রামে, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। ট্রেন থেকে নামতে না নামতেই আমার মা ফোন করা শুরু করে দিয়েছে, নেবে কচুরি খাবি না, ডিম টোস্ট খাবি না, কি খাবি না, রুটি নাকি কিনে খাবো। বাবু আমি বর্ধমান গেছি, ওখানে নাকি রুটির দোকান খুঁজবো আর বসে রুটিও খাবো। রুটি মুটি খুঁজে পাওয়া চাপ, কচুরির দোকান থেকে কচুরিই খাবো। আর মাকে বলেছিলাম রুটি খেয়েছি, তবে মা আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে কচুরি খেয়েছিলাম না রুটি খেয়েছিলাম। বর্ধমানের মিষ্টিগুলো দেখে লোভ লাগে যায় বলুন, এখানে কীসব মিহিদানা সীতাভোগ আবার মন্ডা ফন্ডা কীসব নামে পাওয়া যায়, এগুলো কিন্তু আমাদের ওদিকে পাওয়া যায় না। আর এই যে প্রেরণা হেলথ কনসিয়াস পেপার সব নিয়ে ঘুরছে, আমি প্রথমে তো তালি পাচ্ছি না যে এটা একটা কী জিনিস, তারপরে ও বললো এটা হাতে দিয়ে নাকি হাত ধুতে হবে। আমি বলছি আরে আমি জানি এটা হাতে দিয়ে হাত ধুতে হয়, কিন্তু এটা নিয়ে যে ওখানে বর্ধমানে চলে আসবে এটা আমি বুঝতে পারিনি। এই কচুরি হচ্ছে আমার জন্মের শত্রু খাওয়ার, মানে একদম আমার দুচোখে দেখতে ইচ্ছে করে না, কচুরি একদম ভালো লাগে না আমার। কিন্তু ওই যে হয় না কাদায় পড়লে হাতিকে ব্যাঙেও লাথি মারে, ওরম সিচুয়েশন, খিদে পেয়েছে আর কোনো খাবারের দোকান মোকান নেই, তাই জন্য খেলাম। আর একটা আমরা রাবড়ি ট্রাই করেছিলাম, রাবড়ি না কি রস চমচম মতন কি একটা মিষ্টি, জানি না। তো সেখানে গিয়ে আর আমরা ভিডিও কিছু করিনি, আমরা আবার স্টেশনে চলে এসেছি বাড়ি ফিরবো বলে। জানি এই ভিডিওটা হয়তো আপনাদের স্টেশন দেখিয়ে দেখিয়ে একঘেয়েমি লাগছে, কিন্তু কি করবো বলুন, সিচুয়েশন টিচেস ইউ এভরিথিং। আর যতই বলি রাস্তায় একটা খাবো না, স্ট্রিট ফুড খাবো না, কিন্তু ঠিক স্টেশনে এলে এইসব জিনিসের দিকে চোখ চলে যাবেই। ঘুগনি দেখে কি করে আমরা চোখ ফিরিয়ে থাকি বলুন, একটা ঘুগনি কিনে নিলাম। আমরা অ্যাকচুয়ালি অর্ডার করেছিলাম একটাই বাটি, যে খেয়ে দেখি ভালো হলে নেব, কিন্তু উনি শুনেছে ভুল, উনি দুটো দিয়ে দিয়েছে। অনেস্টলি স্পিকিং এই ঘুগনিটা একটু পুরো পুরো গন্ধ ছিল, মানে কিরম একটা লাগছিল, কোনো খাওয়ারে না পোড়া হয়ে গেলে কিরম একটা বাজে লাগে। আর ঘুগনিটা খাচ্ছে কি না খাচ্ছে তখনই বন্দে ভারত এক্সপ্রেসটা ঢুকে গেছে, বন্দে ভারত আমি প্রথমবার দেখলাম। ট্রেনটা কিন্তু মারাত্মক সুন্দর, মানে চড়ার তো ইচ্ছে আছেই, তো সামনে থেকে হঠাৎ করে দেখতে পাবো বুঝতে পারিনি। এই বন্দে ভারত ট্রেনটা বেরিয়ে গেলেই আমাদের ট্রেনটা পেছনেই আছে, ও ঢুকে যাবে। আমাদের ট্রেনটা আজকে লেট করেনি কপাল ভালো, নাহলে এই ট্রেনটা নাকি বিশাল লেট করে যতদূর আমি জানি। আর তাকিয়ে থাকতে পারছিলাম না, আর এরপরে যে আবার গাড়ি করে মধ্যমগ্রাম অবধি যেতে হবে, সে যেতেই যায় এটা ভেবেই আমার একেবারে কান্না পেয়ে যাচ্ছিল। মা আজকে আমি খুব 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 টায়ার্ড, তুমি আমাদের ভিডিওটা শেষ করে দেবে? ঠিক আছে, আমি এখন বানাচ্ছি গরম গরম খিচুড়ি, ওরা তো সারাদিন বেরিয়েছিল খুব টায়ার্ড, বর্ধমান গেছিল দিদাকে দেখতে, তাই ভাবলাম কি আর করবো, গরম গরম খিচুড়ি করি, খাবে দাবে ঘুমিয়ে পড়ো। আর সবাইকে একটু সাবস্ক্রাইব করতে বলে দাও আমাদের চ্যানেলটাকে। হ্যাঁ, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব কিন্তু হচ্ছে না। আর লাইক করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আবার দেখা হচ্ছে আমাদেরও করুন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।